ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহ অপছন্দ করেন এমন প্রত্যেক কাজ থেকে বেঁচে থাকো। হয়ে গেছে আয়াত। আবার বলছে ওয়া আমিনু বিরাসূলিহি, রসুলের উপর ঈমান আনো। কথা এগুলা নিয়ে পশ্চিমা বিশ্বের লোক দুই ধরনের কথা বলে, ইমানদারকে আবার ঈমান আনতে বলা হয়েছে, ইমানদারকে আবার ঈমান আনতে বলা হয়েছে। কেন বলে? কারণ ওনারা তো কোরআনের মুড অফ ডায়ালগ বুঝেন না। এখন আমাদের ভাইরা যারা কো বেলায়ত অলি এগুলার কথা তো কোরআনের কোনো জায়গায় আসে নাই, আপনারা খ্রিস্টানদের মতো কথা বলবেন না, আপনারা মুসলিম উলামায়ে কেরামের মতো বলবেন, সব কথা ডাইরেক্ট আসে না। আপনি দেখেন এখানে কিরকম হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করে এমন প্রত্যেক কাজ থেকে বেঁচে থাকো। আমিনু বিরাসূলি, রসুলের উপর ঈমান, মওলা ঈমান তো একবার এনেছি, সেই কারণে তো আপনি আমাকে মুমিন বলছেন, ইত্তাকুল্লাহ বলেছেন, আবার কিরকম ঈমান? তো প্রথমটা ঈমান মুখের ছিল, কোনটা? মুখে, ব্রেইনে, এখানে জমে নাই। আমি এখন যে দ্বিতীয় ধাপের ঈমানের কথা বলছি, সেই ঈমান আগের ঈমানের মতো না। কেন? তো আগের ঈমান সিজদার মজা দেয় নাই, রুকুর মজা দেয় নাই, রাত্রে উঠার মজা দেয় নাই, তিলাওয়াতে কোরআনের স্বাদ দেয় নাই। সেই ঈমান তোমার ভিতরে এখলাস দেয় নাই, তাওয়াক্কুল দেয় নাই, তাকওয়া দেয় নাই, শুকর দেয় নাই, ওয়ারা দেয় নাই, খাসিয়ত দেয় নাই, খৌফ দেয় নাই, তাওয়াদু দেয় নাই, সর্বসাকুল্যে সেই ঈমান তোমার ভিতরে মওলায়ে করিমের দরবারে ফানা হয়ে যাওয়া শিখায় নাই, রাসূল পাকের ইশক এবং আখলাকে ফানা হয়ে যাওয়া শিখায় নাই। সেই ঈমান শুধু মুখের ছিল, এখন যে ঈমান বলছি সেটা হালতের ঈমান, কলবের ঈমান। অর্থাৎ কলব থেকে তুমি আল্লাহ রাসূল বাদে সব কিছুকে না করে দাও, যেন আমি আমার নূর তোমার ওই সিনার বর্তনে রাখতে পারি, তোমার ওই সিনার বর্তনে রাখতে পারি। সেই কারণে আল্লাহ বলছেন ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান আনো। এখন আমি কি করব? এই ঈমানের পরে ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, আমি তোমার রহমতকে ডাবল করে দেব। আর কি করব? ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তোমার ভিতরে আমি নূর দান করব, যেই নূর দিয়ে তোমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করবে। ওয়া ইয়াগফির লাকুম, গুনাহগুলো ক্ষমা করে দেব। যখন গুনাহ ক্ষমা করে দেব, আম্বিয়ায়ে কেরামরা মাসুম হয়, নিষ্পাপ হয়, আর তোমরা যারা আমার ওয়ালি আছো তোমরা মাহফুজ হয়ে যাবে, ডিভাইন প্রোটেকশন তোমাদের নসিব হবে, এবং এভাবে আমরা তোমাকে পৃথিবীর যাবতীয় ফেতনা ফাসাদ থেকে বাঁচিয়ে দেব। এই নূর, এটা কলমের নূর। কিসের নূর? কলমের নূর। এবং এই কলমের নূর যার নসিব হয়, এই ব্যক্তিগুলাকে ওনাদের জিন্দেগিকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ হায়াতে তৈয়বা বলেছে। কি বলেছে? হায়াতে তৈয়বা, পবিত্র হায়াত। কোরআনে পাকের আয়াত আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, তোমাদের পুরুষ হোক নারী হোক, যারাই পুণ্যের কাজ করে আমি আমার রাসূলকে সন্তুষ্ট করে আমাকে সন্তুষ্ট করে, ফাল নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে একটা বিশেষ হায়াত, হায়াতে তাইয়্যিবা দান করি। হায়াত না থাকলে ওরা কি আমল করতে পেরেছে? কোন আগে জিন্দা ছিল, হায়াত ছিল, কিন্তু হায়াত হায়াতের তাইয়্যিবা ছিল না, হায়াত হায়াতের নূরানি ছিল না। আমার ভাইরা এমন নূর দান করে। আমরা আজকে নূর নিয়ে মারামারি, কাটাকাটি, কত কিছু, নূরের আয়াত পড়ে দুই চারটা আপনারা বুঝতে পারবেন। আমাদের আল্লাহ সোর্স অফ লাইট, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আমার নবী কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুনীর, কোরআন, কোরআনকে কোরআন বলেছেন, নূরাম মুবিনা, নূরাম মুবিনা, কোরআনও নূর, নবীও নূর, আমার আল্লাহ হচ্ছে সোর্স অফ নূর। আর এরপরে এত এতক্ষণ যে একগুলো পড়েছি, ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আর মুসলমানদের সিনাও
নূর, মুসলমানদের সিনাও নূর। আর আরো আল্লাহ অন্য আয়াতে বলেছে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। যারা মুমিনে হক আল্লাহর ওলি, তারাই সিদ্দিক, তারাই শহীদ। আল্লাহ তাদের জন্য প্রতিদান রেখেছে এবং নূর রেখেছে। কি রেখেছে? নূর। তো শব্দ নূরময়, আমরা নূর নিয়ে তো ঝগড়ার দরকার আছে। কেমন নূর? তো এমন নূর কিয়ামতের ময়দানে, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, কিয়ামতের ময়দানে মুনাফিকরা নারী পুরুষ আল্লাহর ওলিদেরকে বলবে, আল্লাহর ওলিদেরকে বলবে, লিল্লাযীনা আমানু। কিয়ামতের ময়দানে মুনাফিক নর নারী আল্লাহর ওলি মুমিনে হক যারা, তাদেরকে বলবে, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে একটু ধার দাও না, তোমাদের নূর থেকে একটু ধার দাও না। তখন বলা হবে, কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যেখান থেকে এসেছো এটা নূর বিক্রি করার জায়গা, সঞ্চয় করার জায়গা না। নূর কোত্থেকে জমা করবো? আকল দুনিয়া থেকে। তো যেখান থেকে এসেছো সেখানে ফেরত যাও। ফালতামিসু নূরা, নূর সেখানে তালাশ করে, এটা নূর তালাশের জায়গা। আপনি দেখছেন কিভাবে নূরময়। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন, ইয়াওমা লা ইউখজিল্লাহু নবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু, আল্লাহ কিয়ামতের ময়দানে নবী এবং নবীর সঙ্গী সাথী সাহাবি এবং নবীর পরবর্তী যুগের উম্মত ওলি যারা আছেন খাস বান্দা, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচলিত করবেন না। কি হবে তারপর? নূরুহুম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, বিচলিত কি? নূর তো তাদের সামনে সামনে থাকবে, তারা যেখানে যাবে। মানুষ যেমন পিছন থেকে টর্চ ধরে রাখে, তো তাদের সামনে নূর থাকবে। তাদের এই ইর্দগির্দের মধ্যে, আশপাশের মধ্যে, জৌহরদির ভিতরে কিয়ামতের ভয়াবহতার একটা শ্বাস ভিতরে আসবে না। তাদের প্যান্ডেল নূরানি প্যান্ডেল হবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও। দেখছেন আমি নূর থেকে বের হইতেছি না এখনো। এরপরে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, ইয়াওমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। হাবিব, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে মুমিন নারী, মুমিন পুরুষ আল্লাহর ওলি খাস বান্দা বান্দীদেরকে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইনি ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাদের সামনে নূর, ডানে নূর, সামনে নূর, ডানে নূর। তাদেরকে সুসংবাদ দেন, প্যান্ডেল আলাদা, নূরানি প্যান্ডেল, নূরানি মাহল, নূরানি পরিবেশ। ইয়ানফসি ইয়ানফসি কোথায় তাহলে? আমরা শুধু ইয়ানফসি ইয়ানফসি শোনাই না, শুধু এক এক ধরনের শোনাবেন না। কোরআন যেহেতু দুই ধরনের ছবি এঁকেছে, আপনি এক ধরনের করলে মানুষের ভীতি জেগে যাবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ভয়াবহতা হবে, তবে মুত্তাকিনদের জন্য না, মুখলিসিনদের জন্য না, মুখলাসিনদের জন্য না, সাবেকুনা বিল খাইরাতের জন্য না, বিশেষ বান্দাদের জন্য না। ভয়াবহতা আছে আমাদের জালেমদের জন্য।